এক মাস সিয়াম সাধনার পর এসেছে কাঙ্ক্ষিত ঈদ, যে ঈদের খুশি ছড়িয়ে পড়েছে সারা দেশে। তার ঢেউ যেন উপচে পড়ছে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। রীতি অনুযায়ী ঈদের দিন সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টার কিছু আগে শুভেচ্ছাস্থলে যখন তিনি উপস্থিত হন, তখন চারদিক স্লোগানে মুখর। সকলের দিকে হাত বাড়িয়ে শুভেচ্ছা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। ঈদ মোবারক। শুরুতেই দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় দলীয় সভাপতি শেখ হাসিনাকে। এবারের ঈদ সবার জীবনে শান্তি বয়ে আনবে বলে কামনা করেন প্রধানমন্ত্রী। সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক, আগামী দিনগুলি আরো সুন্দরভাবে যাক সেটাই কামনা করি। অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং তাদের জীবনেও অনাবিল শান্তি নেমে আসুক। ঈদ উপলক্ষে সামগ্রিক প্রস্তুতি সফল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় এবারের ঈদ আয়োজন সার্থক হয়েছে। আওয়ামী লীগ সবসময় প্রমাণ করেছে এটি গণমানুষের দল। যারা ইফতার পার্টি হাজার উপর করে ইফতার খেয়েছে, আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে, আওয়ামী লীগের সেবা করে, আওয়ামী লীগের কল্যাণে কাজ করে। তাই যারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। এরপরই প্রধানমন্ত্রী ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, প্রধান বিচারপতি, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দেবরাজ দেব, এখন ঢাকা। লেমন ফেস ওয়াশ।